বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবু উবাইদা তাফাদার, আমার সাথে হাবিবুল্লাহ তাফাদার। আপনারা দেখছেন মাস্টার আবু উবাইদা ইউটিউব চ্যানেল। তো আজ আমি আপনাদেরকে যে টেকনিকটা শেখাবো সেটা স্ট্রিট ফাইটে, যদি কোনো দুশ্মন আপনাকে লাঠি দিয়ে আঘাত করে মাথাতে, ঠিক আছে, এইভাবে যদি আঘাত করে তাহলে কীভাবে সেটা থেকে নিজেকে ডিফেন্স করবেন। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। সর্বপ্রথম বন্ধুরা আমি আপনাদেরকে বলি, সেটার জন্য আপনাদেরকে একটি এক্সারসাইজ করতে হবে, ফুটওয়ার্কের মাধ্যমে আপনাদেরকে ডিফেন্সের জন্য এক্সারসাইজ করতে হবে। তারপরে আপনাদেরকে আমি টেকনিকটা দেখাবো এবং শেখাবো। আপনারা যে কোনো ধরনের টেকনিক হোক, যদি চর্চা না থাকে, ট্রেনিং না থাকে, তাহলে রিয়েলিটিতে কোনো কাজে আসবে না। তার জন্য আপনাদের রেগুলারলি সেটার প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। তো দেখতে থাকুন। সর্বপ্রথম আপনার বন্ধুর হাতে একটি লাঠি দিয়ে দেবেন, যার সাথে আপনি ট্রেনিং করবেন এবং আপনি এভাবে দাঁড়িয়ে থাকবেন, ঠিক আছে। যখন সে এই লাঠিটা দিয়ে আঘাত করবে, তখন আপনি ফুটওয়ার্ক করবেন এবং নিজে আপার বডিটা একটু ডাউন পাবে, এভাবে সুইং করবেন। তো সর্বপ্রথম দেখুন, স্লোলি করবেন, তারপরে ধীরে ধীরে স্পিডে করবেন। স্লোলি করছি আমরা, ধীরে ধীরে ফাস্ট, এইভাবে। তো ফ্রেন্ডস দেখুন, আমি এখান থেকে ডাইরেক্ট এভাবে আমি যাবো না, বা ওদিকে ডাউন হবো, এখান থেকে এভাবে যাবো। কারণ লাঠিটা যখন এদিক থেকে আসছে, যদি আমার টাইমিংয়ের একটু বেশ কম হয়ে থাকে, তাহলে আমি আমার মাথাতে আঘাতটা লাগবে। তার জন্য আমাকে কী করতে হবে, ওদিক থেকে এভাবে সুইং করতে হবে, ঠিক আছে। এরপরের যে স্টেপটা আমরা শিখবো, সেটাতে আমরা মাথাতে গার্ড রেখে করবো। কারণ যদি মিস্টেক পাবে, আমার টাইমিংটা না মিলে, তাহলে আমার মাথাতে আঘাত লাগবে। তার জন্য আমরা হাত দিয়ে তারপরে সুইং করবো। তখন কী হবে, যদি বাই চান্স টাইমিংটা একটু উলট পালট হয়ে যায়, তাহলে আমাদের যে আঘাতটা মাথাতে লাগবার কথা ছিল, সেটা আমাদের হাতে লাগবে। তো হাতটা ভাঙতে পারে, কোনো অসুবিধে নেই, আমরা সেখান থেকে দৌড় দিয়ে পালাতে পারি। কিন্তু যদি মাথাতে সেই আঘাতটা লেগে যায়, তাহলে আমরা সেন্সলেসও হতে পারি, তো আমাদের জীবনের খাতরা হতে পারে। তার জন্য যদি হাতটা ভেঙে যায় মাথা থেকে, তবুও ভালো। তো দেখুন, সর্বপ্রথম আমি এভাবে হাত উপরে রাখবো, ওয়ান, এভাবে, ঠিক আছে। আবার টু, আবার থ্রি। এখন বন্ধুরা, দুই নম্বর স্টেপ যেটা, আপনি এভাবে সুইংয়ের সাথে ওর কিনারে, আপনার দুশ্মনের কিনারে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যত সময় পর্যন্ত ও থেকে একটু আলোক থাকবেন, তত সময় পর্যন্ত আপনার উপর তার হামলা করার অনেক চান্স থাকবে। তো ফার্স্ট আমরা প্র্যাকটিস করেছি এভাবে, জাস্ট সুইং করেছি, ঠিক আছে। এখন আমরা সুইংয়ের সাথে গার্ড রেখে, মাথাতে হাত রেখে তার কিনারে যাওয়ার চেষ্টা করবো। ফার্স্ট স্টেপ এভাবে যাবো, সেকেন্ড ওর কিনারে যাওয়ার চেষ্টা করবো। তো দেখুন, স্লোপ, আবার আবার, ওকে, আমরা স্লোলি দেখাচ্ছি, ঠিক আছে। থার্ড স্টেপ যেটা, সেকেন্ড স্টেপ চলে গেল, থার্ড স্টেপ আপনি অ্যাটাক করবেন, ওকে। তো দেখে নিন, ফার্স্ট দেখে নিন একটু স্পিডে কীভাবে অ্যাটাকটা দেখতে হয়, তারপর আপনাদেরকে সেটা স্লোলি বুঝাবো। আবার দেখুন, আপনাদেরকে স্পিডে দেখানোর চেষ্টা করছি, আবার রেডি, তো আশা করি বন্ধুরা আপনারা দেখেছেন। এখন আপনাদেরকে স্লোলি দেখাই, যখন এভাবে লাঠিটা আসবে স্লোলি আনো, তখন আপনারা মাথাতে হাত রেখে এভাবে সুইং করবেন। লাঠিটা ওদিকে চলে গিয়েছে বন্ধুরা, সেটা কিন্তু খুব ফাস্ট করতে হবে, চলে গিয়েছে, তাড়াতাড়ি আপনার পাটা ওর পিছনে নেবেন, ওর মুখে ধরবেন এক হাত পিছনে, খুব ফাস্ট বডি মুভিংটা খুব ফাস্ট করতে হবে। আপনার যে হিপ, কোমরের বুকটা খুব ফাস্ট করতে হবে। আবার দেখুন, স্লো, ফাস্ট সুইং করলাম, ওর কিনারে গেলাম, মুখে ধরলাম, এখানে ধরলাম, আমার পিছনের যে পা, সামনে যে পা আছে ওর পিছনে, সেটার উপর বর করে, ওকে, ডাউন করে মাটিতে রেখে দিন। তারপর আপনারা সেখান থেকে পাঞ্চ করতে পারেন, ওকে মারতে পারেন এবং রান করে আপনাকে নিজেকে বাঁচাতে পারেন। ওদিক থেকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, আমি উল্টো দিক থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে মাটিতে পড়ার পর কীভাবে কী হয় সেটা দেখার জন্য। রেডি, পাশে দাঁড়িয়ে আছি, বন্ধুরা এখন স্লোলি দেখাচ্ছি আপনাদেরকে, স্লো, ফাস্ট, মুভ, ব্যাক, এখানে ধরবো, এই জায়গাটা ধরবো, নিচে খুব ফাস্ট করতে হবে। তারপর আমি তাড়াতাড়ি
और ফেস অ্যাটাক করতে পারবো হ্যামার অ্যাটাক হ্যামার ওর গলাতে করতে পারবো তারপর ওকে যদি আমি এই লক করবার হয় তাহলে ওকে আমি এভাবে লক করতে পারবো ঠিক আছে ওকে লক করতে পারবো আর ওয়েপেন্সটা অটোমেটিক্যালি সেখান থেকে কিছু করতে পারবে ওকে লক করতে পারবো তো আপনারা এতটুকু করার প্রয়োজন নেই শুধু নিজেকে বাঁচাবেন এবং সেখান থেকে দৌড় দিয়ে সরে যাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেটা নিজের সেলফ ডিফেন্সের ক্ষেত্রে ইউজ করবেন তো একটি কথা মনে রাখবেন যদি চর্চা না থাকে তাহলে কোনো কিছু কাজে আসবে না স্ট্রিট ফাইটের ফার্স্ট কি হলো নিজের স্ট্রেংথ যদি আপনাদের ভিতরে সেই শক্তিটা না থাকে ফিটনেস না থাকে তাহলে কোনো টেকনিকে কাজ আসবে না তার জন্য দৈনন্দিন রেগুলার ফিটনেসের ওয়ার্কআউট সাথে আপনাদেরকে সেই টেকনিকগুলো চর্চা করতে হবে তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এভাবে আরও বিভিন্ন ধরনের নতুন নতুন টেকনিক আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।